নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে তুলা রাশির সাপেক্ষে বিশেষ কিছু শুভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিছু ইচ্ছা পূরণ এই মাসে হতে চলেছে। বিবাহ থেকে শুরু করে ব্যবসার দিক থেকে বলুন, সব দিক থেকেই কিছু না কিছু লাভ আপনারা কিন্তু পেতে চলেছে। কিছু সরকারি দপ্তরে কর্মের সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং এডুকেশন বলুন, বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু শুভ ফল আপনারা পেতে চলেছেন। কারণ একাধিক গ্রহের একাদশভাবে অবস্থান আপনাদের কিন্তু এই মাসটাকে একটা স্মরণীয় মাস করতে চলেছে। অনেকদিন ধরে খুব একটা ভালো পরিস্থিতি তুলা রাশির কিন্তু চলছে না। এই যে আগস্ট মাস, এখানে কিন্তু আপনারা কিছু শুভ ফল পেতে শুরু করেছেন দেখতে পাওয়া যাচ্ছে এবং শনির বক্রী হওয়া আপনাদের কিন্তু কিছু নতুন অপরচুনিটি আনতে চলেছে। যে কাজগুলো বাধা বিঘ্নর মধ্যে দিয়ে চলছিল সেই কাজগুলোর মধ্যে কিন্তু একটা গতি আপনারা দেখতে পারবেন। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিচ্ছে, অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমেই বলবো এই মাসে আপনাদের গোচর ফল কেমন থাকবে, তারপর কিন্তু আমি আলোচনায় আসবো। কারণ এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে এই মাসে কোনো গ্রহ থাকছে না কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়ে থাকছে দ্বিতীয়ভাবে। পাশাপাশি দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে শনি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, তৃতীয়ভাবে কোনো গ্রহের দৃষ্টি থাকছে না খালি মঙ্গল ছাড়া, এবং তৃতীয়ভাবে কোনো গ্রহকেও দেখতে পাচ্ছে না। চতুর্থ ঘরে রবির দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে, অতীব শুভ ফল পাবেন চতুর্থভাবে। পঞ্চমভাবে শনি বক্রী হয়েছে, ফলে যে কাজগুলো দীর্ঘদিন আটকে আছে সেই কাজগুলো চলতে আরম্ভ করবে। ষষ্ঠভাবে রাহু বসে আছে এবং এই মাসের শেষে আপনাদের শুক্রের দৃষ্টিটা 25 তারিখের পর থেকে ষষ্ঠভাবে রাহুর ওপর কিন্তু পড়বে। সপ্তমভাবে কোনো গ্রহণই, অষ্টমভাবে আপনারা এই মাসে মঙ্গল এবং বৃহস্পতিকে একত্রে দেখতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি আপনাদের দ্বিতীয়পতি সপ্তমপতি অষ্টমভাবে থাকছে। নবমভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে এই মাসে কিছু ভাগ্যের স্বাদ আপনারা অবশ্যই পেতে চলেছেন। চন্দ্র সেটা ইন্ডিকেট করছে, চন্দ্রশুদ্ধির মধ্যে যেহেতু মাস শুরু হচ্ছে অবশ্যই আপনারা এই মাসটা লাভবান হবেন। দশমভাবে রবিকে দেখতে পাচ্ছে, রবি 15 তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে থাকবে, তারপর একাদশভাবে গিয়ে সক্ষেত্রী হবে। এটা যদিও আপনাদের জন্য নতুন অপরচুনিটি নিয়ে আসবে। একাদশভাবে বুধকে দেখতে পাচ্ছে 22 তারিখ পর্যন্ত, এবং 5 তারিখে বুধ বক্রী হবে এবং 22 তারিখে কর্কট রাশিতে চলে যাবে। 27-29 তারিখে আবার বুধ মার্গী হয়ে যাবে কর্কট রাশিতে আপনাদের দশমভাবে। এবং আপনাদের রাশির অধিপতি শুক্র মাসের শুরুতে একাদশভাবে বসে থাকছে, যেটা আপনাদের জন্য অতীব শুভ। 25 তারিখ পর্যন্ত একাদশে থাকবে, তারপর আপনাদের দ্বাদশভাবে কেতু যেখানে বসে আছে সেখানে গোচর করবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। টোটালটাই আলোচনা করব, কোন কোন দিক থেকে মিনিমাম 4-6টা দিক থেকে আপনারা শুভ ফল পেতে চলেছেন সেই নিয়ে আলোচনা করব এবং কোন দিক থেকে বাধা আছে সেটাও আলোচনা করে দেবো। এই মাসে আপনাদের সবচেয়ে ভালো যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু ফিনান্সিয়াল দিক থেকে। ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের মাসটা ভালো যাবে, কারণ আপনাদের দ্বিতীয়পতি সপ্তমপতি অষ্টমভাবে গিয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে এখানে কিন্তু আপনাদের দীর্ঘদিন দ্বিতীয়ভাবে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা যেগুলো চলছিল, হয়তো কোনো টাকা আটকে ছিল, কোনো পাওনা টাকা আপনি পাচ্ছিলেন না, কোনো লোন লিখেছিলেন সেটা পাচ্ছিলেন না, এই জায়গাটা কিন্তু আপনারা অনেকটা বেটার পাবেন। হঠাৎ করে কিছু লামসাম অর্থ, আমি বলবো না শেয়ার লটারি ফাটকা থেকে, কিন্তু কিছু লামসাম অর্থ আপনাদের অবশ্যই প্রাপ্তিযোগ দেখাচ্ছে। অষ্টমে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেয় না, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে আছে, একটা ফোর্স, একটা ফ্লো কিন্তু অর্থ আগমনের দিক থেকে থাকবে, অর্থাৎ টাকা কিন্তু আসতে থাকবে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করছে। ফলে টাকা পয়সা আসার জায়গায় কোনো না কোনো দিক থেকে দেখবেন কম বেশি টাকা আসতেই আছে, আসতেই আছে। কতটা থাকবে, কতটা রাখতে পারবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু টাকার আসার জায়গাটা কিন্তু তুলা রাশির এই মুহূর্তে বেটার দেখতে পাচ্ছে। হতে পারে বাড়ি গাড়ি থেকে, হতে পারে আপনার কর্মজীবন থেকে, হতে পারে পার্টনারশিপ ব্যবসা থেকে, হতে পারে ব্যক্তিগত পেশা থেকে, যে কোনো দিক থেকে টাকা পয়সা আসার জায়গা হঠাৎ করে, কেন অষ্টম হচ্ছে সাডেন দেয়, গেইন উইদাউট পেন, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি যেটা বলে সেটা কিন্তু অষ্টম ভাব থেকে দেখা হয়। অষ্টম ভাবে কিন্তু
বৃহস্পতি ও মঙ্গলের এই যৌথ দৃষ্টি দিতে হয় পড়ার ফলে হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ তুলা রাশির ক্ষেত্রে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সারা বছরই এই জায়গাটা থাকবে। বৃহস্পতি যতক্ষণ আপনাদের অষ্টমে আছে, টাকা আসার জায়গাটা কিন্তু আপনাদের ভালোই দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং পারিবারিক দিক থেকেও কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ পরিবারের মধ্যে একটা অশান্তিপূর্ণ পরিবেশ রাহু এবং শনির বৃষ্টি পড়ার জন্য কিন্তু তৈরি অনেক ক্ষেত্রেই হয়েছিল। সেই জায়গাটা পরিবারে মানুষজনের সমাগম হওয়া, পরিবারে একটা অ্যাডেসিভ ব্যাপার, যেটা হয়তো দীর্ঘদিন আপনারা সেই জায়গাটা পাচ্ছেন না, কোথাও একটু ছাড়া ছাড়া ভাব সবার মধ্যে, সেই জায়গাটা কোথাও যেন একটু বেটার দেখতে পাওয়া যায়। পরিবারের মধ্যে কিন্তু অনেকটা পজিটিভনেস পাবেন, আপনাদের কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, আপনাদের কথার গুরুত্ব বা ডেপথ আপনাদের বৃদ্ধি পাবে, মানুষ আপনাদের কথাবার্তা শুনবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। ফলে আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে মাসটা আপনাদের যথেষ্ট বেটার, পাশাপাশি কিছু সফলতা আপনাদের এই মাসে আসতে দেখা যাচ্ছে। সেটা হতে পারে ব্যক্তিগত দিক থেকে, হতে পারে আপনাদের বাড়ি গাড়ির দিক থেকে, হতে পারে কর্মের দিক থেকে, হতে পারে ব্যবসার দিক থেকে। সফলতার মাস কিন্তু হতে চলেছে, কারণ দীর্ঘদিন পরে শুক্র আপনাদের রাশির অধিপতি একাদশে অবস্থান করছে, যেটা কিন্তু আপনাদের এই জায়গাটা ইন্ডিকেট করছে আপনাদের কিছু সফলতা এই মাসে কিন্তু দিয়ে যাবে শুক্র। যে জিনিসটা হয়তো দীর্ঘদিন আপনারা অপেক্ষা করছিলেন যে আমার এই গাড়িটা হয়ে যাক, বা এই বাড়িটা আমি কিনে নিই, বা এই কর্মটা আমি পেয়ে যাই, যে দিক থেকেই হোক না কেন, আপনাদের কোনো প্রেমের ক্ষেত্রেই বলুন, আর যেহেতু পঞ্চমে দৃষ্টি দিয়ে শুক্র বসে আছে, যে দিক থেকেই হোক কিছু সফলতা, কিছু আনন্দ, কিছু ইচ্ছা পূরণ শুক্র কিন্তু আপনাদের করতে চলেছে। এই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। সেই দিক থেকে কিন্তু শুক্র কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের করিয়ে দিতে পারে, সাডেন গেইন কিন্তু করিয়ে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। শনি দৃষ্টি পড়ে আছে, রবি সেখানে গোচর করবে, বুধ সেখানে অবস্থান করছে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ হয়ে আছে, ফলে একাদশ ভাব এত বেশি হাইলি অ্যাক্টিভ হয়ে থাকছে, বিশেষ করে 16 তারিখের পরে রবির গোচর, আপনাদের অনেক বাধা, বিশেষ করে যারা সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো কাজবাজ করছে, এদের দিক থেকে কিন্তু হঠাৎ করে একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা, বা দীর্ঘদিন দেখাচ্ছে কোনো আইনি ঝামেলা চলছে সরকারি দপ্তরের সঙ্গে, সেখান থেকে দেখা গেল যে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পেয়ে গেলেন। ফলে রবির একাদশে গোচর আপনাদের অনেক বাধা বিঘ্ন, যে শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন সেগুলো হঠাৎ করে যেন কমে গেল। এইরকম একাদশে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের কিন্তু সফলতা এনে দেবে, অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন। কতটা পাবেন কতটা পাবেন না সেটা নির্ভর করে কিছুটা ব্যক্তিগত রাশিচাটের উপরে, কিন্তু সফলতা পাওয়ার 80% চান্স কিন্তু এই মাসে তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট ভালো থাকবে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, আপনারা যে ফিল্ডেই কাজ করুন বা যে নেটওয়ার্কেই আছেন সেখানে কিন্তু মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে, মানুষের সঙ্গে কমিউনিকেশান বাড়বে, মনের উদ্যম অনেক বেশি পজিটিভ থাকবে, কেন মঙ্গলের দৃষ্টিটা সারা মাসে আপনাদের তৃতীয় হয়ে পড়ে আছে, বা সেখান থেকে কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়া, মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া, এই জায়গাগুলো আপনাদের অনেক বেশি, যারা বিশেষ করে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বা নেটওয়ার্কিং কাজ করে, মানুষের সঙ্গে থেকে কাজ করে, তাদের দিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। ফলে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, মনের উদ্যম অনেক বেশি পজিটিভ আপনাদের থাকবে। শিক্ষা পারিবারিক মাতৃস্থানের ক্ষেত্রেও আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ একদিকে তো বৃহস্পতির দৃষ্টি এবং রবির দৃষ্টি 15 তারিখ পর্যন্ত আপনাদের পড়ে আছে পঞ্চতুর্থ হবে, এবং যখন মঙ্গল 25 তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে তখন মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়বে। ফলে ওভারঅল চতুর্থভাবের ফলগুলো আপনারা অনেক পজিটিভ পাবেন, সেখানে দাঁড়িয়ে শিক্ষার দিক থেকে শুভ ফল পাচ্ছেন, যারা কোনো এক্সাম আছে তাদের দিক থেকে অবশ্যই সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, যেটা আমি আগেই বলেছি কিছু না কিছু সফলতা আসবে, মাতৃস্থানের দিকে কিছু সফলতা আসবে, মায়ের শরীর নিয়ে ভুগছিলেন সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই, বা মায়ের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল বা মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি লাগছে, সেখান থেকে কিন্তু এই মাসটা অনেকটা বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু আপনাদের হবে, আপনার বাড়ি কিনতে চান বা গাড়ি কিনতে চান, এই সময় হয়তো আপনার সেই সামর্থ্য নেই বা সেই এবিলিটি নেই যে বাড়ি কেনার মতো কোনো পদক্ষেপ নেবেন, কিন্তু চেষ্টা করুন, অবশ্যই কিছু নতুন পথ আপনাদের সামনে চলে আসতে পারে। হতে পারে যে যেটা হয়তো আপনি ভাবছেন না যে এরকম কিছু হতে পারে, হয়তো সেই জায়গাটা আপনারা পেয়ে গেলেন,
চেষ্টা না করলে শুভ সময় আসবে, বেরিয়ে চলে যাবে, আপনারা কিন্তু ধরতে পারবেন না। অশুভ যখন শুভ সময় থাকবে না তখন চেষ্টা করবেন, ফলে তখন হবে না। ফলে এই যে চতুর্থ হবে একাধিক বৃহস্পতি মত গ্রহ মঙ্গলের দৃষ্টি এবং রবির দৃষ্টি পড়ে থাকছে, ফলে আপনারা চেষ্টা করুন যে যদি বাড়ি গাড়ি কিনতে হয় এককে একটু চেষ্টা করলে বা লোন পেতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুভাগ্য ভালো পাবেন, বন্ধুদের হেল্প কিন্তু এই মাসে আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থের পঞ্চমে বৃহস্পতির অবস্থান, বন্ধুদের দ্বারা লাভ কিন্তু হতে দেখা যাবে, বন্ধুরা কিন্তু আপনাদের পাশে থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। অনেক সময় দেখা যায় পুরনো কোনো বন্ধুর সঙ্গে এই মাসে যোগাযোগ হয়ে গেল, কারণ শনি ভক্তি হওয়া মানে চতুর্থ হয়ে ফলটা দিচ্ছে, ফলে সেখানে দেখা গেলো পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে গেলো, যেটা হয়তো আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হলো, এই জায়গাটাও কিন্তু থাকছে। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো গ্যাজেট ক্রয় করা, এই জায়গাগুলোও কিন্তু থাকছে, ফলে চেষ্টা করুন এই জায়গাগুলো করার। শুক্রের একাদশে অবস্থান অবশ্যই আপনাদের কিছু মনের শোক মনের ইচ্ছা যেমন পূর্ণ করবে, কিছু শখ শৌখিনতাও আপনাদের পূর্ণ করে দিয়ে যাবে। প্রথমভাবে শনি বসে আছে, মনে কোথাও একটু হতাশা বা কোথাও একটু ডিপ্রেশন মাঝে মাঝে কিন্তু আপনাদের চলে আসছে, পজিটিভনেসটা কোথাও হারিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু শনি আপনাদের দিতে পারে। কারণ শনি পঞ্চমে কিন্তু মনের পঞ্চম ভাব হচ্ছে আমাদের মনের প্রকাশ, সেখানে শনির মতো গ্রহ বসে থাকা মানে কোথাও মনের কিছু প্রকাশ করতে, ধরুন প্রেম প্রকাশ করতে চাইছেন বা কোনো আপনার মনের ইচ্ছা আছে কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, এটা কিন্তু শনি একটু বাধা সৃষ্টি করে। যে কোনো কাজে একটু মনের ইচ্ছা প্রকাশে বাধা সৃষ্টি করে শনি, কিন্তু বক্রী হয়েছে সেই জায়গাটা আপনারা অনেকটা বেটার পাবেন। এবং পাশাপাশি বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি এই যে পঞ্চমভাবে পড়ছে, ফলে প্রেমের দিক থেকে অনেকটা বেটার ফল পাওয়ার জায়গা আছে, নতুন প্রেমের যোগাযোগ আসার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বিবাহের কথা কিছু ক্ষেত্রে আপনারা নেগোসিয়েশানটা বিশেষ করে চালাতে পারেন, প্রেম বিবাহের যোগাযোগ আসার জন্য সময়টা খুব একটা খারাপ সেটা দেখতে পাচ্ছি না, ফলে প্রেমের দিক থেকে অনেকটাই ভালো ফল পাবে। দেখা যাচ্ছে প্রেমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে বা ভুল বোঝাবুঝি হয়ে মুখ দেখা দেখি বন্ধ, সেখান থেকে আবার একটু চেষ্টা করুন, সেই জায়গাটা কিন্তু আপনাদের আবার ঠিকঠাক হয়ে যেতে পারে। পাশাপাশি সন্তানের দিক থেকেও ভালো, সন্তানের মধ্যে অলরেডি কিছু গাফিলতি, কিছু কুড়েমি, কিছু মানে দেখা যাচ্ছে অত্যাধিক বেশি ঢিলেমি দিয়ে দিচ্ছে, পড়াশোনাটা ঠিকঠাক করছে না বা সেইভাবে মনোসংযোগের অভাব দেখতে পাচ্ছেন সন্তানের মধ্যে, এই মাসটা কিন্তু সেই জায়গাটা অনেকটা অ্যাক্টিভ আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে শুভ ফল পাবেন। ফলে সন্তান ভাগ্য ভালো, মনের কোনো ইচ্ছা পূর্ণ হওয়া, মনের উদ্যম বৃদ্ধি পাওয়া, এই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, ভাবছে কিছু করবো বা নতুন কিছু সৃষ্টি করতে চাইছেন বা নতুন কিছু তৈরি করতে চাইছেন বা নতুন কোনো পথ খুঁজে যাচ্ছেন, একটা হয়তো কাজ করেন আরেকটা কিছু খুঁজছেন যে না সাইডে এটা করতে চাই, এই জায়গাগুলো কিন্তু আপনারা বেটার ফল পাবেন। পাশাপাশি রাহু ষষ্ঠে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিছু লোন প্রাপ্তি হতে পারে। ষষ্ঠে রাহু কিন্তু একদিকে যেমন সমস্যা তৈরি করে, আবার কিন্তু কিছু সমস্যা থেকে বেরও করে আনে। ষষ্ঠে রাহু কিন্তু বলবান হিসেবে ধরা হয় এবং বৃহস্পতি ঘরে শনির নক্ষত্রে রাহু বসে আছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ঋণ মুক্তি, কিছু রোগ মুক্তি, কিছু শত্রু মুক্তি আপনাদের কিন্তু করতে পারে। কোনো রেন্টাল পরিবর্তন করতে চান এই সময় করতে পারেন, ভালো ফল পাবেন। ক্রনিক ডিজিজে ভুগছেন সেখান থেকে কিছু নতুন পথ আপনারা পেয়ে যেতে পারেন, রোগ ব্যাধি থেকে কিছু মুক্তি আপনাদের করতে পারে। আবার যদি দেখা যায় আপনার জন্মছকে শনি একটু ডিস্টার্ব আছে, তাহলে কিন্তু কারোর সঙ্গে কোনো বিবাদের থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, কিছু শত্রুতা যে থাকবে না তা না, পুরনো কিছু শত্রু নতুন করে তৈরি করার মতো জায়গা থাকছে, ফলে সেই জায়গাটা আপনাদের কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে, যে নতুন কাজের যেন শত্রুতা তৈরি না হয়, নতুন করে যেন রোগ তৈরি না হয়। কেতু কিন্তু দ্বাদশে বসে আছে, শত্রুতার জায়গা যে নেই সেটা বলবো না, কিন্তু কিছু শত্রু মানে সরে যাবে, কিছু শত্রু সাইড হয়ে যাবে, এই জায়গাটাও কিন্তু থাকছে। আর আপনারা চেষ্টা করলে কিন্তু নতুন করে দেখবেন যে কোনো আইনি ঝামেলা যদি থাকে হয়তো সেই আইনি ঝামেলার একটা পরিসমাপ্তির পথ আপনারা পাবেন। আবার যাতে নতুন করে কোনো আইনি ঝামেলায় জড়াতে না হয় সেটাও কিন্তু, কারণ এই সময় শনির নক্ষত্রে রাহু আছে, যদি কোনো আইনি ঝামেলা নতুন করে তৈরি করেন বা তৈরি হয় তাহলে কিন্তু সেটা লং টাইম চলবে, তাই সেটাকে যদি এরকম সমস্যা হয় যতটা পারেন মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তুলারাশির ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যাদের ধরুন স্কিনের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন, যারা দীর্ঘদিন ভুগছেন কিছু সুরাহা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল এই মাসে আপনারা পেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মাসটা ভালো, সপ্তমপতি অষ্টমভাবে অবস্থান, ব্যবসার দিক থেকে আর্থিক লাভ কিন্তু আপনাদের করাবে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়াতে পারে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। কিছু বিদেশি কাস্টমার আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো পাচ্ছেন। ফলে যারা ধরুন কনস্ট্রাকশনের ব্যবসা করে, লৌহজাত ব্যবসা করে বা খনিজ দ্রব্যের ব্যবসা করে, দশকর্মা ব্যবসা করে, বাচ্চাদের প্রোডাক্টের ব্যবসা করে
বা দেখা যাচ্ছে অগ্নিজাত কোনো প্রোডাক্টের ব্যবসা করে, বা যারা ধরেন ব্রাইডালের ব্যবসা করে বা বিউটি পার্লার চালায় বা কোনো জিম চালায়, যারা স্পা চালায় এদের দিক থেকে, বা যারা সেলুন চালায় এদের দিক থেকে কিন্তু মাসটা ভালো দেখতে পাওয়া যায়। বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই মাসে ভালো দেখতে পারবেন। অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে কিন্তু মাসটা কিছু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে, অবশ্যই ফিনান্সিয়াল গেইন ব্যবসার দিক থেকে দেখতে পাওয়া যাবে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে, যারা গার্মেন্টসের ব্যবসা করে তাদের দিক থেকেও মাসটা লাভদায়ক যাবে। কিছু ইনভেস্টমেন্ট আপনারা ব্যবসায় করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় অবশ্যই লাভ দেখতে পাওয়া যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। খালি পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, কেন অষ্টমে মঙ্গল কোথাও একটু মাঙ্গলিক দোষে এক্সিস কিন্তু দেয় লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু যাদের তুলা লগ্ন বা তুলা রাশি তারা অবশ্যই মাথাটা একটু ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু আপনাদের অনেকটাই বেটার যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। ফলে অবশ্যই কিছু না কিছু শুভ ফল ব্যক্তিগত দিক থেকে আপনারা পাচ্ছেন। আপনাদের কোনো শখ শৌখিনতা এই মাসে পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমভাবে দুটি গ্রহের অবস্থান, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, আর পেটের খাবারের ব্যাপারে একটু সংযত থাকবেন। যাদের ধরুন কোনো অপারেশনের যোগ আছে তারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে, অপারেশন হতে পারে, ফলে সেই জায়গাটাও আপনারা পেয়ে যাবেন। মানে কোনো ডেটটা আপনাদের ফিক্সড হলো আপনারা অপারেশন করিয়ে নিতে পারেন। 25 তারিখের মধ্যে করালে সেই জায়গাটা কিন্তু প্রভাবটা বেশি দেখাচ্ছে, যাদের ধরুন কোনো অপারেশন আছে তারা কিন্তু করতে পারেন। বিশেষ করে ধরুন যাদের ধরুন কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কেস চলছে, কিছু প্রাপ্তিযোগ তাদের হতে পারে। যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে বা কোনো যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, বা ড্রাগিস্ট আছে কেমিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে, অবশ্যই ভালো ফল পাচ্ছেন। যারা ওকালতির সঙ্গে যুক্ত আছে বা ডাক্তারি পেশা করে বা টিউশন করে এদের দিক থেকেও কিন্তু মাসটা বেটার যাবে। ওই দিক থেকে অনেকটাই কিন্তু এই শনি নক্ষত্রে রাহুর গোচর হওয়া এবং শনি বক্রী হওয়া আপনাদের কিন্তু নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। এই মাসে সবচেয়ে বড় কাছে কিছু মানুষজনের সঙ্গ বা কিছু পুরনো বন্ধু বান্ধবের সঙ্গ পাওয়ার জন্য আপনারা কিন্তু অনেকটা পজিটিভ ফিল করবেন, নিজের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন বা একটা চার্মিংনেস কম বেশি আপনাদের মধ্যে থাকবে। ভাগ্যস্থানে ভাগ্যপতি বক্রী হচ্ছে, ফলে ভাগ্যের ওপর সব কিছু ফেলে রাখবেন না, চেষ্টা করবেন যে কাজগুলো করার অ্যাক্টিভভাবে করার, তাহলে আরও ভালো ফল পাবেন। যে সব কিছু ভাগ্যই করে দেবে এরকম ব্যাপার না, কর্মটাকে আরও বেশি নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা আছে, ফলে দূরে যদি যেতে হয় ডকুমেন্টস ভালো করে নেবেন, কোনো জিনিস ভুলে যাচ্ছেন কি না বা কোনো প্রয়োজনীয় জিনিস আপনি নিয়ে যাচ্ছেন কি না, এইসব ব্যাপারগুলো কিন্তু খুঁটিনাটি ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পিতার দিক থেকে মোটামুটি ভালো, কিন্তু পিতার শরীরটা একটু ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে 1 থেকে 15 তারিখ পর্যন্ত পিতার শরীর নিয়ে কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি দেখুন আপনাদের রবির ওপর রাহুর দৃষ্টি পড়ে আছে, ফলে অবশ্যই পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল যেমন রাখবেন। পিতার ফিনান্সিয়াল কোনো হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে পারে, পিতার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি অবশ্যই আপনারা পাবেন, যারা বিদেশ যেতে চাইছেন অবশ্যই, বিশেষ করে 25 তারিখের পর থেকে বিদেশ যাত্রার পথ আরও বেশি প্রশস্ত হবে। যেহেতু রাহু দ্বাদশে দৃষ্টি দিয়ে বসে আছে, সেহেতু রাহু দেখুন বিদেশ যাত্রার ক্ষেত্রে কারকতা, মেন কারকতা দেখায়, সেখানে দাঁড়িয়ে শুক্র সেখানে যাচ্ছে, ফলে 25 তারিখের পরে বিদেশ যাত্রার জন্য শুভ ফল পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছে বা বিদেশ যাওয়ার অপরচুনিটি খুঁজছে তারা কিন্তু 25 তারিখের পরে চেষ্টা করুন, অবশ্যই বেটার ফল পাবে। কর্মের দিক থেকে মাসটা কেমন যাবে? কর্মের দিক থেকে মাসটা ভালো যাবে, খালি একটা জিনিস বলে দিই, রবির ওপর রাহুর দৃষ্টি পড়ে আছে, কর্মে কিছু ক্লায়েন্টদের যারা কলিগ আছে তাদের সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। দু একজন কলিগ খুব ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু হ্যারাসমেন্টই বেশি হবে, এমন না যে আপনার কোনো ক্ষতি করতে পারবে, এরকম জায়গা একেবারেই নেই, ফলে ভয়ের কিছু নেই। এবং কিছু কিছু কলিগ আছে যে আপনাদের অফিসের বসকে আপনার নামে নানাভাবে পরিচিত করার চেষ্টা করতে পারে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত অফিসের বসের সঙ্গে কোনোরকম আর্গুমেন্টে বা হায়ার অথরিটির সঙ্গে কোনোরকম আর্গুমেন্টে জড়াবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এমন তারিখের পরে রবি একাদশে আসলে আরও বেটার ফল কিন্তু কর্মের দিক থেকে পাবেন। প্রথম দিকটা একটু বাধাবিঘ্ন কর্মের দিক থেকে আছে 15 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু পরিস্থিতিটা যে যারা একটু ডিস্টার্ব করছিল তারাই হয়তো পানিশমেন্ট খেয়ে গেল, এই জায়গাটা কিন্তু থাকছে, ফলে অপেক্ষা করবেন, মাথা গরম করবেন না। অষ্টমে মঙ্গল একটু মাথা গরম করিয়ে দিতে পারে, একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। 15 তারিখের পরে যে কোনো পদক্ষেপ কর্মের দিক থেকে আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে, ফলে সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন, ফলে সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। নতুন কর্ম যারা খুঁজছে অবশ্যই কিছু কর্ম পরিবর্তনের যোগ কিন্তু থাকছে বা কর্মপ্রাপ্তির যোগ থাকছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা, এমএনসিতে কর্ম করা,
কর্পোরেট সেক্টরে যারা কর্ম করছে বা প্রাইভেট সেক্টরে যারা আছে অবশ্যই তাদের দিক থেকে নতুন অপরচুনিটি আসবে, কিছু চেঞ্জ যারা করতে চাইছে তারা কিন্তু এই সময়টা করতে পারে। দশমভাবে রাহুর দৃষ্টি কিছু কর্মের পরিবর্তনের ইঙ্গিত দেয়, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে যারা কর্ম পরিবর্তন করতে চাইছে এই সময় চেষ্টা করুক, কিছু না কিছু কর্ম অবশ্যই পরিবর্তন হবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। এবং একাদশে একাধিক গ্রহের সন্নিবেশ সব দিক থেকে আপনাদের বাধা বিঘ্ন থেকে শুরু করে যে কোনো বাধা বিঘ্ন থেকে আপনাদের কিন্তু এই মাসে বের করে আনবে, নির্দ্বিধায় চলতে পারেন। বুধ যেহেতু দ্বাদশপতি বক্রী হচ্ছে ফলে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে দু একজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্তটা নিন, ভালো ফল পাবেন। ভাগ্যের দিকে সব কিছু ফেলে না রেখে নিজের কাজগুলোকে আরও আপডেট করার চেষ্টা করুন, আরও বেটার ফল পাবেন। এবং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, কারোর সঙ্গে আর্গুমেন্টে জড়াবেন না, সব দিক থেকেই মাসটা ভালো যাবে। কিছু গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন যেহেতু দ্বাদশী কেতু আছে, ফলে শরীরে কোনো রোগ ব্যাধি যদি থাকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। বড়সড় রোগের সম্ভাবনা না থাকলেও ছোটোখাটো রোগ কিন্তু আসতে পারে, ফলে যদি এরকম থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটা, যদি রোগ মুক্তির জায়গাটা পাবেন, কিন্তু আমি তাও বলছি যদি কোনো মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে তাহলে পেটে বিশেষ করে লোয়ার অর্গানে মানে লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো প্রবলেম থাকে বা কোমরের দিকে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। এবং কিছু কিছু মানুষ আছে যারা আপনার অ্যাচিভমেন্ট দেখে আপনার সফলতা দেখে কিন্তু ঈর্ষা করতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। নিজের অ্যাচিভমেন্ট নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, বেশি জাহির করতে যাবেন না, তাহলে অবশ্যই আরও বেটার ফল পাবেন। অবশ্যই এই মাসে কিছু সেভিংস কিছু বড় সড়ো লামসাম ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো, শেয়ার লটারি থেকে লাভ হওয়ার জায়গা কিন্তু থাকছে। কিন্তু বুঝে শুনে না করলে গ্যাম্বলিং যদি মনে করেন যে হঠাৎ করে লাগাওয়ার টাকা পেয়ে যাবো তাহলে কিন্তু অবশ্যই সেটা না করাই উচিত। ওভারঅল তুলা রাশির কিন্তু এই মাসটা একটা পজিটিভ মাস হতে চলেছে এবং 25 তারিখ পর্যন্ত অনেকটাই বেটার ফল পাবেন। ফলে 1 থেকে 25 আমি মনে করি এই জায়গাটা আপনারা অ্যাচিভমেন্ট নিতে পারবেন, অনেক বাধা বিঘ্ন আপনাদের কাটবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।